ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো সমস্ত আপডেট তো দেবোই, অনেক আপডেট রয়েছে, সেগুলো তো অবশ্যই দেবো, কিন্তু এই মুহূর্তে সবাই খুব উদ্গ্রীব অরিন্দম ভট্টাচার্যের নিউজটা জানার জন্য, যে অরিন্দম ভট্টাচার্য কোথায় সাইন করলো বা ইস্টবেঙ্গলে আসবে কি না, নাকি অন্য কোনো টিমে যাবে। তো ওটা এখন এই মুহূর্তে মানে বলা যায় যে একটা থ্রিলার চলছে। তো দেখা যাক কি হয় সেটা নিয়ে। কিন্তু তার আগে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো, ডিসক্রিপশানে কিন্তু লিংক দেওয়া রয়েছে, কারণ ওখানেও কিন্তু আমরা সমস্ত রকম সব আপডেট, খেলা ঠেলার আপডেট এবং টুর্নামেন্টের আপডেট কিন্তু ওইখানে দিই। এছাড়া বলি যে প্রেস প্রফেসর গ্রেমিং বলে একটা চ্যানেল আছে, তো ও কিন্তু আজকে রাত্রে লাইভ করবে 9:30 নাগাদ। তো যারা যারা ওর সাথে খেলতে চাও অবশ্যই ওর চ্যানেলে গিয়ে লাইভটা জয়েন করে কিন্তু লাইভ পেস খেললেও খেলতে পারো। তো এবার আসি কতগুলো টুর্নামেন্টের কথায়। তো এখন তো টুর্নামেন্টের ভরা মার্কেট, তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ সব টুর্নামেন্টের ডিটেলসগুলো আসছে। তো যারা যারা খেলতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এবং পার্টিসিপেট করতে পারো, প্রত্যেকটা টুর্নামেন্টই কিন্তু যথেষ্ট ভালো প্রাইজ মানি রয়েছে। তো এবার আসি আজকে ডুরান্ড কাপের খেলায়। তো ডুরান্ড কাপ কিন্তু আজকে ডুরান্ড কাপে আজকে দুটো খেলা ছিল, একটা ছিল হচ্ছে সিআরপিএফ আর একটা হচ্ছে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। তো সেটাতে কিন্তু বেঙ্গালুরু ইউনাইটেড 1-0 গোলে জিতেছে, গোল করেছে পেড্রো মাঞ্জি। আর একটা ছিল জামশেদপুর ভার্সেস সুদেবা, সেটাতে কিন্তু জামশেদপুর 1-0 গোলে জিতেছে, গোল করেছে লাল রুয়াত ময়া। এরপরে বলি গতকালকে ইন্ডিয়া ন্যাশনাল টিমের একটা খেলা ছিল, ফ্রেন্ডলি ম্যাচ ছিল নেপালের সাথে। তো কালকে ইন্ডিয়া যা খেলেছে, মানে ফার্স্ট ম্যাচে তো যাও খেলেছে, কালকে তো বলবো মানে ফার্স্ট হাফ তার থেকেও বাজে খেলেছে, মানে ডিফেন্স যে কতটা নড়বড়ে সেটা কিন্তু কালকে বোঝাই গেছে। এবং কিছু কিছু প্লেয়ারের থেকে যাই পারফরমেন্স আমরা আশা করে থাকি তার থেকে খুবই খারাপ পারফরমেন্স পেয়েছি, তার মধ্যে যেরকম প্রীতম কোটাল, সেইটন ফার্নান্ডেজ এরা তো রয়েছেই। কিছুটা ভালো পারফরমেন্স বলতে গেলে একটুখানি চেষ্টা করছিল সুনীল ছেত্রী, তো অবশ্যই চেষ্টা করেছে, এবং তার সাথে সাথে বিপিন সিংকে দেখে একটু ভালো লাগছিল। অনিরুদ্ধ থাপা চেষ্টা করে গেছে, কিন্তু বাকি আপুইয়া বা চিংলেসানা কাউকে দেখেই কিন্তু সেরকম মনে হয়নি। যদি ঠিকঠাক মতো খেলতে পারতো নেপাল তাহলে কিন্তু ফার্স্ট হাফেই 3 গোলে এগিয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকেই কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিম ফিরলেই, ইন্ডিয়াতে ব্যাক করলেই কিন্তু এআইএফএফ কোচ ইগোর স্টিমাচের সাথে একটা মিটিংয়ে বসবে, এবং সেখানে কিন্তু আলোচনা হবে যে টিমের কেন এত বাজে পারফরমেন্স বা এরকম কেন অবস্থা সেই সমস্ত নিয়ে, এবং তার সাথে দীর্ঘস্থায়ী হবে কি না ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হিসাবে সম্পর্ক, তো সেটাও কিন্তু সেই মিটিংয়ে হয়তো কিছুটা হলেও একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। তো এবার আসি সাইনিংগুলোতে। তো সাইনিংগুলোতে আগেই হয়ে গেছে, এখন শুধু আপডেট হচ্ছে। তো প্রথমেই বলি আইজল এফসি একজনকে সাইন করেছে, যার নাম হচ্ছে আর লাল থান মারা, ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করেছে আই লিগের জন্য। এবং নর্থ ইস্ট ইউনাইটেড সায়রাজ সিংকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এরপরে বলি যে রাহুল পাসোয়ানের কথায় আসি। তো একটা রিউমার বেরিয়েছে কালকে সন্ধ্যের পর থেকে যে রাহুল পাসোয়ানকে নাকি এসসি ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে। তো রাহুল পাসোয়ানের যিনি কোচ আছেন অনুপ নাগ, তার সাথে কিন্তু আমরা কথাবার্তা বলেছি, এবং তার সূত্র থেকেই জানতে পেরেছি যে রাহুল পাসোয়ানের কাছে কিন্তু এখনও অবধি কোনো দলের কোনো রকম কোনো অফার নেই, সেটা এসসি ইস্টবেঙ্গলই হোক কি আই লিগের কোনো ক্লাবই হোক বা আইএসএলেরই অন্য কোনো ক্লাব হোক, কারো অফার কিন্তু এখনও অবধি যায়নি। পরবর্তীকালে যদি আসে সেটার একটা সম্ভাবনা রয়েছে, কারণ খুব ভালো পারফরমেন্স করছে, 3 ম্যাচে 6টা গোল করেছে, তার মধ্যে একটা হ্যাট্রিক, তো অসাধারণ একটা পারফরমেন্স। তো এই মুহূর্তে কিন্তু কোনো টিমের অফার ওর কাছে নেই। এবার আসি এটিকে মোহনবাগানের কথা। তো এটিকে মোহনবাগান কিন্তু খুব সম্ভবত আগামীকাল থেকে আবার যেই সমস্ত প্লেয়াররা কলকাতায় রয়েছে তারা কিন্তু বায়ো বাবলে ঢুকে যাচ্ছে, কারণ আগামীকাল 7 তারিখ 15 দিন বাদে কিন্তু খেলা। তো আগামীকাল থেকে বায়ো বাবলে ঢুকে যাবে এবং হাওয়াসও কিন্তু এই সপ্তাহের মধ্যে চলে আসবে এবং প্র্যাকটিস কিন্তু শুরু করে দেবে এটিকে মোহনবাগানের। এবার আসি অরিন্দম ভট্টাচার্যের কথাতে, তারপরে তো অবশ্যই বিদেশিদের যে রিউমারগুলো উঠেছে সেগুলো নিয়ে বলবো। তো অরিন্দম ভট্টাচার্যের কিন্তু আজকে বিকেল 4টার সময় সাইন করার কথা ছিল, যে কোন জায়গায় সাইন করছে বা কোন দলে যাচ্ছে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল। এবং বাট এখন যখন ভিডিওটা বানাচ্ছি সে তো সেই 4টা থেকে অনেকক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু এখনো অবধি কিন্তু অফিসিয়াল সাইনিং কিছুই হয়নি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অরিন্দম ভট্টাচার্যের তরফ থেকে কিন্তু কিছু হয়নি, কারণ ও কিন্তু অনেকটাই কনফিউজড রয়েছে যে কোথায় সাইন করবে, কারণ মার্কেটে প্রচুর খবর আছে, প্রচুর টিমের অফার রয়েছে, মুম্বাই সিটি এফসির অফার রয়েছে, কেরালা ব্লাস্টার্সও তো সাইন করেই দিয়েছে কালকে রাত থেকে দেখলাম অনেক জায়গায় বলে দিয়েছে, এবং এসসি ইস্টবেঙ্গল, তো 3 জায়গার 3 রকমের অফার। তো সেখান থেকে একটু পাজেল হওয়ার সম্ভাবনা তো রয়েছেই, কিন্তু আমাদের কাছে এখনও অবধি যা খবর আছে আমরা মোটামুটি এই কদিন বলেই এসেছি
জয়নাম ভট্টাচার্যের কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনাটা খুবই হাই বা বেশি বলা যায়। তো সেইখান থেকে এখনো বলবো আমাদের কাছে যতটুকুনি খবর আছে তাতে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে সই করার সম্ভাবনাটাই প্রবল, যদি এখন অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসসি ইস্ট বেঙ্গলের তরফ থেকেও হয়নি এবং অরিন্দম ভট্টাচার্যের তরফ থেকেও বিকেল 4টার সময় জানানোর কথা ছিল সেটাও কিন্তু হয়নি। দেখা যাক আলটিমেট কি হয়, কোথায় যায়, কোথায় সাইন করে, কেরালা ব্লাস্টার্সে সাইন করে নাকি এসসি ইস্ট বেঙ্গলে সাইন করে নাকি মুম্বাই সিটি এফসি তে সাইন করে, কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু বেশ কিছুদিন আগে অরিন্দম ভট্টাচার্যের সাথে কথাবার্তা বলেছিল, তারপর কিন্তু সেরকম ভাবে ডিলটা কিছু ম্যাচিওর হয়নি। কিন্তু কেরালা ব্লাস্টার্স অনেকটাই চেষ্টা করছিল, কিন্তু কেরালা ব্লাস্টার্সে এই মুহূর্তে যেই সমস্ত গোলকিপার রয়েছে তো সেই জায়গা থেকে অরিন্দম ভট্টাচার্য যদি যায়, অ্যালবিনো গোমসকে এখনো অব্দি যদি অ্যালবিনো গোমস রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু অ্যালবিনো গোমসকে সরিয়ে কতটা ফার্স্ট টিমে সুযোগ পাবে সেটাও কিন্তু একটা সম্ভাবনা কম। তো সেই জায়গা থেকে কিন্তু দেখা যাক যে অরিন্দম ভট্টাচার্য কোথায় সাইন করে, কারণ আমাদের কাছে যা খবর তাতে এখনো অব্দি বলবো প্রবল সম্ভাবনা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে সাইন করারই। দেখা যাক কখন অ্যানাউন্সমেন্ট হয় কোন দলে যায়, তো সেটা কিন্তু একটা এই মুহূর্তে থ্রিলার মুভির থেকে কিছু কম চলছে না। আর সাপোর্টাররা, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা তো সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে যে অরিন্দম ভট্টাচার্য কোথায় সাইন করতে চলেছে, কারণ এরকম ট্রান্সফার মানে রিউমারগুলো বা ট্রান্সফার নিয়ে এত এক্সাইটমেন্ট আমরা সাধারণত বিদেশি ফুটবলে দেখি, বাট অরিন্দম ভট্টাচার্য সত্যি সেই ফিলিংটা কিন্তু ইন্ডিয়াতে এনে দিল, মানে কলকাতার ফুটবল প্রেমীদের মধ্যে এনে দিল। তো দেখা যাক হয়তো আজকে রাতের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় যেতে চলেছে অরিন্দম ভট্টাচার্য, না হলে হয়তো আগামীকাল অবশ্যই ক্লিয়ার হবে। এবার আসি বিদেশিদের যে আপডেটগুলো এসছে এই মুহূর্তে। তো গতকালকে অনেকগুলো বড় বড় নাম বলেছি, আজকেও দুটো বড় বড় নাম বলবো যে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে রিউমার রয়েছে, কিন্তু আমাদের তরফ থেকে এগুলো অবশ্যই ওয়াইল্ড রিউমার এখনো অবধি, কারণ এগুলো সম্পর্কে সত্যি কিছু জানা নেই। তবে হ্যাঁ, যেইটুকু জানতে পেরেছি যে বিদেশিদের মোটামুটি কিছু জনকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে, এবার তাদের মধ্যে থেকে হয়তো রবি ফাউলার বাজবেন, বেছে ছজনকে কিন্তু সাইনিং করাবেন, এবং যদি সবকিছু ঠিকঠাক চলে সাইনিং প্রসেস কিন্তু বিদেশিদের সাইনিং প্রসেস কিন্তু ধরে নেওয়া যায় যে নেক্সট উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে বা অ্যানাউন্সমেন্টও কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে একজনের যে ট্রান্সফার মানে রিউমারটা রয়েছে সেটা হচ্ছে জাভিয়ার হার্নান্ডেজ, মানে হচ্ছে চিচারিতো হার্নান্ডেজ নামে যে পরিচিত মেক্সিকান প্লেয়ার, তো ওর কিন্তু একটা রিউমার রয়েছে যে শোনা যাচ্ছে ওকে নাকি শর্টলিস্টেড করা হয়েছে এবং ওর সাথে কথাবার্তা চলছে রবি ফাউলারের। এবং আরেকজন যার নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার র্যামিরেস, তো এই দুজনের কিন্তু একটা ওয়াইল্ড রিউমার এই মুহূর্তে উঠে এসছে। তো সেইখান থেকেই দেখার যে আদৌ কি এই দুজনের কোনো সম্ভাবনা রয়েছে বা আসার ইন্ডিয়াতে বা নাকি পুরোপুরি ওয়াইল্ড রিউমার, বা মানে আমাদের কাছে যেটুকুনি খবর সেটা বলা যায় যে ওয়াইল্ড রিউমারই। কিন্তু হ্যাঁ, যেহেতু রবি ফাউলার কোচ তো সেখান থেকে অবশ্যই ওনার নাম একটা ফ্যাক্টর, নাম একটা বিশাল বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে, এবং হয়তো অনেক ভালো বিদেশি আসলেও আসতে পারে, গতবার হয়তো চেষ্টা করেছিলেন বিদেশিদের নিয়ে এসে কিন্তু তারা সেইভাবে পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু এবছর আশা করা যায় আগের বছরের থেকে হয়তো বেটার বিদেশিদের নিয়ে আসবেন এবং তারা হয়তো যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারবে এসসি ইস্ট বেঙ্গলের জার্সিতে। তো সেটাই কিন্তু দেখার যে কোন বিদেশিরা আসে। তবে হ্যাঁ, এখনো অবধি যেই গজনের উঠেছে তার মধ্যে রবি ফাউলার যেই এজেন্সির ভুক্ত সেই এজেন্সির কিন্তু বেশ কিছু ফ্রি প্লেয়ারের নাম উঠে এসেছে, তাদের মধ্যে থেকে কিন্তু কয়েকজনের সাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখনো অবধি কিন্তু এগুলো সবকটাই ওয়াইল্ড রিউমারের পর্যায়েতেই রয়েছে। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, এরম যা আপডেট পাবো অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো যে যা যা আপডেট পাই। আর বলি যে টুর্নামেন্টের খবরগুলো বললাম বা যেগুলো বললাম সেগুলো নিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অরিন্দম ভট্টাচার্যটা দেখা যাক কি হয়, আলটিমেট কোথায় যায়, ইস্ট বেঙ্গল, কেরালা নাকি মুম্বাই নাকি অন্য কোথাও, তো তার জন্য কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, হয়তো আজকে মানে রাতের মধ্যে বা কালকের মধ্যে হয়তো জানা যাবে, কিন্তু ততক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এইটাইগুলোই ছিল আপডেট। তো তোমাদের কি বক্তব্য আছে ইস্ট বেঙ্গল সমর্থকদের, মোহনবাগান সমর্থকদের ডুরান্ড কাপ নিয়ে কি বক্তব্য অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় লাইক শেয়ার তো অবশ্যই করবে, এবং যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও কিন্তু টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখন অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করোনি তো অবশ্যই কিন্তু ফলো করে দিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো এখনের জন্য টাটা।